একটা কোয়ালিটিফুল ব্লগ ভিডিও বা যে কোনো ধরনের ভিডিও বানানোর জন্য লাইটিং ব্যবস্থাটা খুবই গুরুত্বপূর্ণ। যে ডিভাইস দিয়ে ভিডিও করা হোক না কেন, লাইটিং ব্যবস্থা ভালো থাকলে কিন্তু কম দামের মোবাইল দিয়েও সুন্দর ভিডিও করা যায়। আমার ভিডিওর লাইটিং ব্যবস্থা কী, কোনো কিছু হাইড না করে আজকে সব কিছুই দেখিয়ে দিব এবং কিছু টিপস দিব কম দামে বা অল্প খরচে কীভাবে সুন্দর এবং কোয়ালিটিফুল ভিডিও করা যায়। সেই সাথে ছুটির দিনে সকালে নাস্তা বানানো থেকে দুপুরে ঝটপট রান্না বান্না, তারপর এই যে দেখতে পাচ্ছেন মেয়েকে রেডি করে নিচ্ছি, কারণ তার ফ্রেন্ডরা মিলে একটা প্রোগ্রামে যাওয়ার আছে, সেখানেই গেলাম। খুব কাছে সুন্দর একটা জায়গা গিয়েছি, কোথায় গেলাম, কে কে গেল, কি করলাম, সব কিছু এই ভিডিওতে দেখতে পাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার বাসায় বেশ কিছুদিনের জন্য চানাচুর কিনা একেবারে বন্ধ করে দিয়েছি, কারণ আমার মেয়ে চানাচুর এত বেশি খায় যেটা বলার বাহিরে, ও ভাত না খেয়েও চানাচুর খেতে থাকে। তো বেশ কিছুদিন পরে আজকে চানাচুর আনা হলো, সেটাই রেখে দিচ্ছি। এটা খেলে বিভিন্ন সমস্যা হয়, মানে অতিরিক্ত খেলে আর কি, কিন্তু ওর অনেক বেশি পছন্দ, সে এত বেশি খেত যে একসময় চানাচুর কিনা বন্ধ করে দিয়েছি। অবশেষে আজকে নিয়ে এসেছে, আর এই যে সে আমার সাথে আছে, একসাথে গুছিয়ে রেখে দিয়েছি। আর এটা ছুটির দিনের ভিডিও ছিল, সকালবেলা একেবারে ঝামেলা করিনি, গাজর আলু আর বিভিন্ন সবজি দিয়ে ঝটপট ডিম দিয়ে একটু নুডলস রান্না করে নিচ্ছি। মাঝে মধ্যে রুটি পরোটা বানাতে ইচ্ছা করে না, তখন ঝটপট এভাবে নুডলস রান্না করে নিই, কারণ এই নুডলসটা আমার বাসার সবার অনেক বেশি পছন্দের। আমি হালকা একটু তেল দিয়ে নুডলসটা করে থাকি, আর ওই যে দুটো ডিম দিয়েছি, ডিমগুলোকে একেবারে গাজর আর সবজির সাথে ভালো করে ভেজে নিয়েছি। গাজরটা আমি আগে সেদ্ধ করে নিয়েছি, আর এখন আলু আর নুডলস একসাথে সেদ্ধ করে ভেজে নিচ্ছি। আসলে এই সাধারণ রান্না আমরা সবাই পারি, তারপরও ওই যে কাজের ক্ষেত্রে একটু শেয়ার করা আর কি। এই যে ভিডিওগুলো দেখছেন কিভাবে করছি, এই ভিডিওর লাইটিং ব্যবস্থা কী, সব কিছুই হাইড না করে একটু পরে বলে দিচ্ছি। তবে তার আগে ছোট্ট রিকোয়েস্ট, যারা লাইকটা দিতে ভুলে গিয়েছেন প্লিজ মনে করে লাইকটা দিবেন, আর ভালো লাগলে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যাই হোক, আমাদের নুডলস খাওয়া হয়ে গিয়েছে, এখন ওই যে আমার প্রিয় বিস্কিটটা নিয়েছি, আর সাথে জিদনির বাবার প্রিয় টোস্ট বিস্কিট নিয়েছি, সাথে একটু মশলা চা করে নিচ্ছি, তিনজন মিলে চা খেয়ে নিব। আমার এই পাতিল ধরার স্ট্যান্ডটা সম্পর্কে অনেকে জিজ্ঞেস করেন কোথায় থেকে নিয়েছি, দাম কত, এটা আমি নিউ মার্কেট থেকে নিয়েছি, 150 বা 200 টাকার মধ্যেই হবে, তবে খুবই কোয়ালিটিফুল আর কাজের একটা জিনিস। যাই হোক, এখন তিনজন মিলে চা খেয়ে নিয়েছি, আর আজকে দুপুরে প্রেশার কুকারে ওই যে বেশি করে আলু দিয়ে গরুর মাংসের ঝোল রান্না করে নিয়েছি, আর কিছুই রান্না করিনি, সাথে সালাদ থাকবে। এই যে দেখুন, আর আমার পুরো বাসার এই লাইটগুলো জিদনির বাবা খুলে নিয়েছে, 15 থেকে 20 দিন পরপর এভাবে লাইটগুলো খুলে নিয়ে সে ভালো করে ক্লিন করে নেয়। আপনি বাসায় যে লাইট ব্যবহার করেন না কেন, লাইটগুলো কিছুদিন পর একটা ভেজা পরিষ্কার কাপড় দিয়ে এভাবে মুছে নেবেন, তাহলে লাইটের কিন্তু আলো অনেক বেশি বেড়ে যাবে। আর আমি বাসায় সবসময় এই লাইটগুলো ব্যবহার করি, এগুলো অনেকে জিজ্ঞেস করেন দাম কত, 700 থেকে 1000 টাকার মধ্যে এই লাইটগুলো পাওয়া যায়, এগুলো মনে হয় 50 থেকে 60 ওয়াটের এরকম। আমি কিন্তু নর্মাল একটা মোবাইল দিয়ে ভিডিও করি, জানি না ভিডিওর কোয়ালিটি আপনাদের কাছে কেমন লাগে। আপনারা অনেকে প্রশ্ন করেন আমার ভিডিও লাইটিং সিস্টেম কি, তাই আজকে দেখিয়ে দিলাম। আমার রান্নাঘর থেকে পুরো বাসায় এই লাইটগুলো লাগানো আছে, আর যেখানে প্রয়োজন হয় সেখানে এই রিং লাইটটা ব্যবহার করি। রিং লাইটটাও আজকে জিদনির বাবা সেমভাবে পরিষ্কার করে দিয়েছে। লাইটগুলো পরিষ্কার করার পরে ভিডিও দেখলেই বোঝা যায় যে অনেক বেশি ক্লিয়ার আসে ভিডিওটা। এগুলো দিয়ে মূলত আমি ভিডিও করে থাকি, আসলে যেমন ভিডিও করি না কেন আমি চেষ্টা করি যেন একটু ক্লিয়ার আসে, সেজন্য লাইটগুলো একটু যত্ন নিতে হয় বা এই লাইটগুলো ব্যবহার করি, কোনো কিছু হাইড না করে কিন্তু দেখিয়ে দিয়েছি, আশা করি আপনাদের উপকারে আসবে। আর এই তো বিকেলবেলা আমরা রেডি হয়ে যাচ্ছি, মা মেয়ে একটু বাহিরে যাব, মানে ওদের ফ্রেন্ডদের একটা প্রোগ্রাম আছে, আসলে এটা ওরা আমাদের মায়েদের কাছ থেকে পাওয়া আর কি। মনে আছে কিছুদিন আগে ওরা সায়েন্স ফেয়ারে কিন্তু পুরস্কার পেয়েছে, সেজন্য ওরা আমাদের কাছে চেয়েছে একটা ট্রিট, তো আমরা সবাই মিলে মানে গার্ডিয়ানরা মিলে ওদেরকে ট্রিট দিচ্ছি। তবে বিভিন্ন কারণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে, কিছুদিন আমার বাসায় আমার ভাই অসুস্থ ছিল, তার আগে আমার মেয়ে অসুস্থ ছিল, এরকম করে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। অবশেষে আজকে সেই সময়টা হলো, আর ওরা কিন্তু এই দিনটার জন্য অনেক বেশি অপেক্ষা ছিল, সব ফ্রেন্ডরা মিলে একসাথে যাবে, শাড়ি কিনা হয়েছে, অনেক বেশি এক্সাইটেড। আচ্ছা, আমার ভিডিও সম্পর্কে আপনারা অনেকে অনেক প্রশ্ন করেন, এই যে লাইটিং ব্যবস্থা সম্পর্কে অনেক প্রশ্ন ছিল, সেজন্য দেখিয়ে দিয়েছি। এরকম অনেক প্রশ্ন আসলে সেই বিষয় নিয়ে আমি সপ্তাহে একটা করে ভিডিও বানাবো। ভিডিও সংক্রান্ত যে বিষয় নিয়ে আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো এখন আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি, আমাদের বাসার খুব কাছে নতুন একটা রুফটপ রেস্টুরেন্ট হয়েছে, সেখানে গিয়েছি। এটা ছিল মোহাম্মদপুর টাইম স্কোয়ার রেস্টুরেন্ট,
তবে রুফটপ এখনো চালু হয়নি, এক তারিখ থেকে চালু হবে। খুবই সুন্দর ছিল, অনেক বেশি স্পেস ছিল, ছবি ওঠানোর জন্য অনেক বেশি সুন্দর জায়গা ছিল, তবে আমি ওভাবে ভিডিও করতে পারিনি। আমার মোবাইলটা একেবারে ব্যস্ত ছিল ছবি ওঠানোর কাজে। ওরা এত বেশি খুশি ছিল, হয়তো দেখেই বুঝতে পারছেন কতটা খুশি। কি খাবে সেটার দিকে কোনো লক্ষ্য নেই, শুধু তারা ছবি উঠিয়ে যাচ্ছে আর গল্প করে যাচ্ছে। একটু একটু করে খাবার আইটেম আসা শুরু করে দিয়েছে। আসলে বাহিরের খাবার ওভাবে আমি ভিডিও করা বা পোস্ট করা পছন্দ করি না। তারপরে একটুখানি শেয়ার করলাম, তারপরে বাসায় চলে এসেছি। আর সেই সাথে আজকে আপনাদের থেকেও বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।